বাৰ গুৰু পুত্ৰ দেৱী আপুনি বাৰ মোক কি বুলি ভাবে ভাবে মই মই ভাবো এই পৃথিৱীত যিমানবোৰ সৌন্দৰ্য আছে তোমাৰ সৌন্দৰ্যৰ তুলনাত সকলোবোৰ ম্লান পৰি যাব। তুমি সৌন্দৰ্যৰ একোৰা জ্বলন্ত অগ্নি। আৰু আপুনি মই সেই সৌন্দৰ্য যা যাবলৈ ওলোৱা এটি পতংগ। দেৱী আমাৰ মিলন বাৰু কেতিয়া হ'ব গুৰুপুত্ৰ? হৰি দেৱী
দেবী, যদি মোর অনুমান ভুল হওয়া নাই তেন্তে এয়াই হব নিশ্চয় দৈত্যগুরু শুক্রাচার্যর পবিত্র আশ্রম। অনুমান সত্য আপনাৰ, এয়াই দৈত্যগুরু শুক্রাচার্যর পবিত্র আশ্রম। জানিব পারনে আপনার পরিচয়? তার আগে পালে অধ্যাগত সত্য পরিচয় কৃতার্থ মানিম নিজকে। দেবী, দেবগুরু বৃহস্পতির পুত্র, নাম মোর কংস। প্রণাম, প্রণাম গুরুপুত্র। দৈত্যগুরু শুক্রাচার্যর দুহিতা, নাম মোর দেবযানী। দেবযানী, প্রতি নমস্কার মোর করিব গ্রহণ। আশ্রম নিবাসী আমি কিবাদরে কিবাদরে অতিথি করিম শুশ্রূষা। তার বাবে চিন্তার নেদেখো কারণ, সুমধুর বচনেরে জীবদরে আপ্যায়ন করিলে আমাক নিমিষতেই দূর হল পথশ্রম মোর। ভাগ্য গুণেহে গুরু কন্যার হল দরিখন। হে গুরুপুত্র, তেনেদরে কয় দেবজানী পিতা, হল নে যোগার মোর পূজার নির্মালি। কোনেও সুন্দর যুবক দেব বিদ্যে যত যেন হয় অনুমান। আপনার অনুমান সত্য গুরুদেব, অধমর প্রণিপাত করিব গ্রহণ। দেবগুরু বৃহস্পতির পুত্র, নাম মোর কস। কিন্তু কিহর কারণে অতি শত্রু মরি বৃহস্পতির পুত্রই মোর আশ্রমতি করিলে প্রবেশ। গুরুদেব, শিষ্যত্ব গ্রহণ করার প্রবল হেঁপাহেরে আহি আহি পালোহি এই ঠাই। কিন্তু নহব যে পুণ্য তোমারি কামনা মনরি। গুরুদেব, কিয় মোক করিছে নিরা? শত্রু পুত্র হওয়াতেই হল নাকি অপরাধ? অপরাধ সকল দেবতাই অপরাধী মোর ওসরত, সেয়েহে দেব হয়ে হল মই দৈত্য কুলরি পুরোহিত। কিন্তু কিন্তু মইতো করা নাই কোনো অপরাধ, সেয়েহে গুরুদেব নকরি নিরাশ মুখ শিষ্যরূপে ঠাই দিয়ক চরম তলত। বারে বারে কর কিয় বৃথ অনুরোধ, নকর বিশ্বাস মই আমার মন্ডলীকে। যি বাতরে আহিছিল সেই বাতরেই ঘুরি যা তুমি। পিতা, এই সন্ধ্যাকাল বেলা কিবাতরে অতিক্রম করিব দুর্গম অরণ্য। তেন্তে আজি রাত্রি বংশক অতিথি গৃহতে কর্তই সকল ব্যবস্থা। সন্ধ্যার আরতির সময় মোর হল সমাগত, কত মরি পূজার সম্ভার। পিতা, নকৰিব মনত আক্ষেপ কি কৰিব? অমৰ মণ্ডলীয়ে দারুণ আঘাত দিলে পিতৃক আমাৰ জীৱন্ত কালত। নোৱাৰে নোৱাৰে পাহৰিব তেওঁ দেৱতাই দিয়া সেই দারুণ অপমান। বল বল কুৰুপুত্ৰ, যাওঁ আমি অতিথি গৃহে। আহক। নালাগে দেৱী, মনৰ আকাংক্ষা মোৰ কলিতে হল সুরমার। সৌজে দেখিছে বৃক্ষ আশ্রমর পশ্চিম কোণত, তার তলতেই পার করিম
ঘোর রজনী লক্ষ্য শ্রোত জীবন নাই কোনো কাজ প্রত্যক্ষিত হলো যে মই গুরুর কাহ না থাকিম জিয়াই মই একমাত্র দুখিতার কথা শুনি মোর বিশ্বাস গুরুপুত্র আপনার শিষ্যত্ব করব প্রণাম পিতা অতিথির শুশ্রূষার করিলেনে সকল ব্যবস্থা কিন্তু এতিয়াও আসো কি আশ্রমরি বাহিরতে রই পিতা গুরুপুত্র অসম্মত হয়েছে আমার আশ্রমের আতিথ্য গ্রহণ করার কিয় কস কি কারণে অসম্মত তুমি আমার আতিথ্য গ্রহণ করাতে গুরুদেব অপরাধ করিব মার্জনা নিরাহার ঘনঘোর অন্ধারে আহার প্রদীপ গছি নুমুয়ালে মোর কিমান আহারে আহিছিল আপনার শিষ্য হম বলে কিন্তু কোনোবাই করা ভুলের বাবে আপনি প্রত্যাখ্যান করিলে তাহল তথাপি তো আপনাকে মনে প্রাণে গুরু মানি বাতনম নিয়তির পথকে ধিয়াই না যাম উলতি পুনু দেব লোকলৈ মাগিছো বিদায় গুরুদেব অধমর শেষ সেবা করিব গ্রহণ পিতা কুমারর প্রতি অভিমানের মহে যদি শিষ্য আপনি চিরদিনলৈ আপনার ভীষণ সমস্যা আজি মোর সন্মুখতে হব পারে ইউ এক সক্রান্ত দেব সমাজরে নিদিও আশ্রয় যদি দেব কুমারক আজলি তনয় মোর দেবজনী অন্তরত পাব পারে দারুণ আঘাত যিয়ে কি নহক সত্যহতে কুমারক দিও আশ্রয় না পিছে পরে ভাবি চিন্তি শিষ্যত্বর কথা মই করিম প্রকাশ শুনা দেব পুত্র কস গুরুদেব তোমার এই দৃঢ়তা আর একাগ্রতা দেখি অন্তরত সন্তোষময় লভিল অশেষে নকর নিরাশ তোমাক হওয়া যদি উপযুক্ত তুমি মোর বিচারতে গুরুদেব নিশ্চয় করিম তোমাক শিষ্যত্ব প্রদান এতিয়া অভিমানেরই দেবজনীর আতিথ্য তুমি করা গই শিকারে দেবজনী লই যা কুমারক অতিথি গৃহলৈ নহয় যেন ক্রুতি অতিথি সেবা দেবী দেবী বিশাল হৃদয়র অধিকারী শুদ্ধ মনর গরাকি জীবনত লগ পালো এই প্রথম সচাকই সযোগ্য কন্যা তুমি যজ্ঞ গুরুর আপনি ভাবার দরে ইমান পাত্র মই নহ কদাপি না জানো কিয় প্রথম সাক্ষাৎতে মোর আপনার প্রতি অনুকম্পা জাগিল মরু দেবী
হৃদয় তন্ত্রে দেখা পায় আপনাক সুমধুর সংগীতর ঝঙ্কার উঠিল, নকরিল প্রকাশ মাত্র। বাৰু সময় যেতিয়া কৰিব আহবা সকলোতে হব প্ৰভাৱিত। এতিয়া গুৰুপুত্ৰ আপোনাৰ বিশ্ৰাম অতিকে প্ৰয়োজন। আগবাঢ়ক দেৱী। প্রকৃতির এই অপূর্ব আভাই দখুদি করে জন্ম, কিন্তু কিন্তু গুরুকন্যা রূপর জেউতি তাতো থেকে উদ্ভাসিত হই ধরা দিছে মোর দুঃসকুত। তেনে কমনীয় রূপর অধিকারী হওয়া বলে মই হবে অকনো না ভাবো। বাৰু গুৰুপুত্ৰ দেৱী, এটি কথা কওঁনে নিবেদন? কোৱা দেৱী, নকৰিবা মনত সংশয়। গুৰুপুত্ৰ দেৱী আপোনাক মোক দেৱী আপোনাক আৰু আপোন কৰাৰ মই কৰিছো কামনা। পূৰ্ণ হ'বলৈ মোৰ মনৰ কামনা। মই তোমাৰ অবাধ্য হ'ব নোৱাৰো দেৱ জানে। প্রথম সাক্ষাততে দেখি তোমার অপরূপ যৌবন, ভাবিল মনতে তুমি মোর সপনের সজীব প্রতিমা। সৌভাগ্যবতী মই মানিছো নিজকে। গুরুপুত্র দেবী কোকসুন বাৰু নাই হওয়া দেবী, কোনো কষ্ট হওয়া নাই। মো গরুর আদেশ পালি আশ্রমর গাভীগণ লই যাও সৌ সুদূরর জরিতির ফালে। তৃণ তরু লতা খায় সরি থাকে গাভীবর আপন মনেরে। সন্ধিয়ার আগে আগে পুনর আহি মই পাওহি আশ্রম। তোমারই কর্তব্য ভালদরে করিছানে পালন? হয়েছে নাকি অসুবিধা কিবা তোমারই আশ্রমত? আমার কোনো অসুবিধা হওয়া নাই গুরুদেব, মোর উপর অর্পিত দায়িত্ব যথাসাধ্যময় করিছো পালন। আই দেবজনী, তাই মোক সিদিনা সুধিছিলি যে আগম ডাঙরে নে নিগম ডাঙরে? বারু তয়েই কসুন, জুই ডাঙরে নে পানি ডাঙরে? পিতা পানি দেখুন জুই নুমুয়ায়। আকৌ জুইয়ে দেখুন পানি শুকুয়াই। যিমানৰ মানুহ সিমানতে থাকিব লাগে।
আর তয়ও এতিয়ালৈকে যিমানৰ অধিকারিণী হৈছ সিমানতে থাক, মোৰ এই কথা মনত রাখবি দেবজানী। মই হলে গুরুদেবর কথার অর্থ একুয়ে বুঝিব নিল। আমার দুয়োরে আত্মীয়তাক গুরুদেবে সহজভাবে লব পড়া নাই নাকি? মই পিতার কথা এইদরে ভবা নাই। বাৰু গুরুপুত্র দেবী, আপনি বাৰু মোক কি বলে ভাবে? মই ভাব এই পৃথিবীত জীবনবুর সৌন্দর্য আছে, তোমার সৌন্দর্যর তুলনাত সকলবুর ম্লান পড়ে যাব। তুমি সৌন্দর্য একুরা জ্বলন্ত অগ্নি। আর আপনি? মই সেই সৌন্দর্য যা যাবলৈ ওলোৱা এটি পতঙ্গ। দেবী, আমার মিলন বাৰু কেতিয়া হব গুরুপুত্র? যেদিনাই মই সাধনত সিদ্ধি লাভ করিম সেইদিনাই গুরুর আশীষ শিরে লৈ দুয়ো আমি স্বর্গলৈ গমন করিম। আপনি আপনি বড় মহান গুরুপুত্র। বলা দেব জানি।